বর্তমান সরকারের উদ্যোগে যেসব মেগা প্রকল্প হাতে নেওয়া হয়েছে তারই অন্যতম একটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ভবন নির্মাণ প্রকল্প। যা মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় সফল বাস্তবায়নের ফলে আগামী 7 অক্টোবর নির্ধারিত সময়ের আগেই সফট ওপেনিং করতে যাচ্ছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। ২০৪১ সালে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে আকাশপথে উন্নত যোগাযোগ ব্যবস্থা স্থাপন এবং দক্ষিণ এশিয়ার এভিয়েশন হাব হিসাবে বাংলাদেশকে প্রতিষ্ঠা করতে ২০১৭ সালে তৃতীয় টার্মিনাল নির্মাণের প্রকল্পটি হাতে নেয় বর্তমান সরকার। ২০১৯ সালের ২৮ ডিসেম্বর শুরু হয় দেশবাসীর স্বপ্নের তৃতীয় টার্মিনাল ভবন নির্মাণ কাজ। পুরো প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৪১,৩৯৮ কোটি টাকা। এর মধ্যে জাপানি সহযোগী সংস্থা জাইকা ঋণ হিসাবে দিচ্ছে ১৬,১৪১ কোটি টাকা, আর বাকি টাকা দিচ্ছে বাংলাদেশ সরকার। এই নির্মাণ কাজ করছে জাপানের মিৎসুবিশি ও ফুজিতা এবং দক্ষিণ কোরিয়ার স্যামসাং কোম্পানি। সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরের নকশাকার স্থপতি রোহানি বাহারিনের নকশায় নির্মাণ হচ্ছে স্বপ্নের তৃতীয় টার্মিনাল। দেশের প্রধান এই বিমানবন্দরে বর্তমানে দুটি টার্মিনাল রয়েছে। এই দুটি টার্মিনাল ১,০০,০০০ বর্গমিটার জায়গার উপর। তৃতীয় যে টার্মিনালটি নির্মাণ হচ্ছে সেটি বর্তমান দুটি টার্মিনালের দ্বিগুণের বেশি, ২,৩০,০০০ বর্গমিটার এলাকা জুড়ে এই প্রকল্পটি নির্মাণ করা হচ্ছে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বর্তমানে প্রতিদিন ৩০টির বেশি বিমান সংস্থার ১২০ থেকে ৩০টি বিমান উড্ডয়ন ও অবতরণ করে। প্রতিদিন এসব বিমানের ১৯ থেকে ২১ হাজার যাত্রী বিমানবন্দরের বিদ্যমান দুটি টার্মিনাল ব্যবহার করে। বর্তমানে বছরে প্রায় ৮০ লাখ যাত্রী সেবা দেওয়ার সুযোগ আছে এই টার্মিনাল দুটির। তবে নির্মাণাধীন তৃতীয় টার্মিনাল পুরোপুরি চালু হলে আরও ১,২০ কোটি যাত্রী সেবা দেওয়া সম্ভব হবে, ফলে প্রায় ২ কোটি যাত্রী সেবা দিতে পারবে বিমানবন্দরটি। তৃতীয় টার্মিনালে মোট ২৬টি বোর্ডিং ব্রিজের ব্যবস্থা থাকবে। অক্টোবরে ১২টি বোর্ডিং ব্রিজ চালু করা হবে। থাকছে বহির্গমনের জন্য ১৫টি সেলফ সার্ভিস চেক ইন কাউন্টার সহ মোট ১১৫টি চেক ইন কাউন্টার। এছাড়া ১০টি স্বয়ংক্রিয় পাসপোর্ট নিয়ন্ত্রণ কাউন্টার সহ বহির্গমন ইমিগ্রেশন কাউন্টার থাকবে ৬৬টি। আগমনের ক্ষেত্রে ৫টি স্বয়ংক্রিয় চেক ইন কাউন্টার সহ মোট ৫৯টি কাউন্টার থাকবে। ও আধুনিক যাত্রী সেবা দিতে তৃতীয় টার্মিনালে ১৬টি ব্যাগেজ বেল্ট স্থাপন করা হচ্ছে। অতিরিক্ত ওজনের ব্যাগেজের জন্য থাকছে ৪টি পৃথক বেল্ট, যার নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে। টার্মিনালটি পুরো দমে চালু হলে বাড়বে যাত্রী চাপ, সঙ্গে বাড়বে গাড়ির চাপ। তাই আগামী ৫০ বছরের কথা মাথায় রেখে টার্মিনাল ভবনের সামনে নির্মাণ করা হয়েছে ১,০৪৪টি গাড়ি ধারণ করা ক্ষমতা সম্পন্ন বহুতল কার পার্কিং ভবন। তৃতীয় টার্মিনালে মোট ৩৭টি অ্যাপ্রন পার্কিং থাকবে, অর্থাৎ একসঙ্গে ৩৭টি উড়োজাহাজ পার্ক করতে পারবে এখানে। এখানে ২৯টি অ্যাপ্রন পার্কের সুবিধা আছে। শাহজালাল বিমানবন্দরে এখন ৪টি ট্যাক্সিওয়ে আছে। রানওয়েতে উড়োজাহাজকে যাতে বেশিক্ষণ থাকতে না হয় সেজন্য নতুন দুটি ট্যাক্সিওয়ে তৈরি করা হচ্ছে এই প্রকল্পের আওতায়। এছাড়া ২৭,০০০ বর্গমিটার এলাকা নিয়ে তৈরি হচ্ছে আমদানি কার্গো টার্মিনাল।
মেট্রো রেল একের পথ হচ্ছে কমলাপুর থেকে শুরু হয়ে রাজারবাগ, মালিবাগ, রামপুরা, যমুনা ফিউচার পার্ক, খিলক্ষেত হয়ে বিমানবন্দর পর্যন্ত। এটি পুরোটাই পাতাল রেলের। কাউলা স্টেশন থেকে 200 মিটারের একটি সুড়ঙ্গ পথ তৈরি করা কাজ চলছে এখানে। একই সঙ্গে এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে টার্মিনালে নামার জন্য সুড়ঙ্গ নির্মাণের কাজও চলছে। তবে নতুন টার্মিনালটি যদি পাতাল রেলের আগে উদ্বোধন হয়ে যায়, সেক্ষেত্রে যাত্রীরা চলে আসতে পারবেন। এটি চালু হলে বদলে যাবে বিমানবন্দরের দৃশ্যপট। প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়ার ভীষণ বাস্তবায়নের একটি মাইল ফলক হবে থার্ড টার্মিনাল। বিমানবন্দর থেকে মেট্রো রেল, পাতাল সড়ক ও উড়াল সড়কে যাত্রীরা সরাসরি তাদের গন্তব্যে পৌঁছাতে পারবে। তথ্য প্রযুক্তির ব্যবহার, যাত্রী সেবার মান ও নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হচ্ছে। স্মার্ট বাংলাদেশে হবে স্মার্ট বিমানবন্দর।